আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ব্লগে আমি আপনাদেরকে নিয়ে যাব পুরাতন ঢাকায় অবস্থিত একটি অনিন্দ্য বিরল স্থাপনা, যার নাম হচ্ছে হোসেনি দালান। আর এই হোসেনি দালানটি পুরাতন ঢাকায় অবস্থিত বক্সি বাজারের পাশে অবস্থিত। সো ভিউয়ার্স, যারা এই হোসেনি দালানে আসবেন তারা অবশ্যই পুরাতন ঢাকায় অবস্থিত বক্সি বাজার চলে আসবেন। বক্সি বাজার থেকে স্থানীয়দের জিজ্ঞাসা করে অথবা রিক্সাযোগে 20 বা 30 টাকার বিনিময়ে আপনারা অনায়াসেই এই হোসেনি দালান নামক স্থানটিতে চলে যেতে পারবেন। এবার আমরা জেনে নিই হোসেনি দালান নামক এই স্থানটির ইতিহাস। এই স্থানটি স্থাপিত হয়েছিল 1700 সালে। তৎকালীন সময়ে মোগল আমলে এই স্থাপনাটি নির্মিত হয় এবং দফায় দফায় কয়েক দফা এই স্থানটি সংস্কার কাজ সম্পন্ন করা হয়। সর্বশেষ 2011 সালে এর পুকুর পাড়ের সৌন্দর্য বর্ধনের কাজ ও ভবনটি অনেক আকর্ষণীয় করে তোলা হয়। আর আমরা সকলেই জানি যে এই স্থানটি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হুসেইনের স্মরণে নির্মিত এবং শিয়া সম্প্রদায়ের অন্যতম একটি তীর্থস্থান। এটিকে শিয়া মসজিদও বলা যায়। এই শিয়া মসজিদ থেকে প্রতি বছর আশুরার দিনে তাজিয়া মিছিল বের হয়। আর এই স্থানটিতেই থেকেই সর্বপ্রথম বাংলাদেশে তাজিয়া মিছিল বের করা হয়। আর এই মসজিদটির চারদিকে রয়েছে কিছু সুন্দর স্থান। এই স্থানগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আর পর্যায়ক্রমিকভাবে আমরা আস্তে আস্তে পুকুর পাড়ের দিকে প্রবেশ করছি। আর প্রবেশের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি বিরাট এক রান্নাঘর। এখানেই বিভিন্ন অনুষ্ঠানের সময় রান্নাবান্না করা হয় এবং খাদেমদের জন্য প্রতিদিন রান্নাবান্নার আয়োজন করা হয়। আর আমরা দেখতে পাচ্ছি পাশেই একটি সৌন্দর্য বণ্ডিত পুকুর। এই পুকুরটি আসলেই দেখতে অনেক সুন্দর। আর এখান থেকে যে মসজিদটি দেখা যাচ্ছে, এই মসজিদটি আসলেই অসাধারণ লাগে আমার কাছে। সো আমরা চলুন আস্তে আস্তে এই পুকুরের চারপাশ এবং মসজিদের চারপাশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। Thank you.
Thank you for watching this video until it is finished. If useful to you guys, please like and share this video. If you have any suggestions for us, leave a message in the comments field. Always support us by clicking the subscribe button, because it means a lot to us. To the next video. See you. ভিউয়ার্স, আমরা আস্তে আস্তে মুর্শিদাবাদ থেকে বেরিয়ে যাচ্ছি। ভিউয়ার্স, আমরা দেখতে দেখতে একেবারে ব্লগের শেষ প্রান্তে। এই স্থানটি আসলে অনেক পুরনো একটি স্থান, পুরান ঢাকার ঐতিহ্য। আমরা আস্তে আস্তে ব্লগের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো আপনাদেরকে এই ব্লগ থেকে বিদায় দিচ্ছি। পরবর্তীতে